জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিয়ে সংশয় দূর করতে কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে পৌঁছে দেয়া হবে ব্যালট বাক্স ও পেপার। তবে দুর্গম অঞ্চল বিবেচনায় নির্বাচনী সরঞ্জামাদি আগে রাতেই পৌঁছাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আর 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত সারা দেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি দিয়েছে কমিশন। এদিকে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষণে 16 জন পর্যবেক্ষক রাখছেন তারা। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা করতে সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে যান ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইয়োআমা কিমিনোরি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় 1 ঘণ্টা বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে বেশ গুরুত্বের সাথেই দেখছে জাপান। In total we have registered 16 people but not the 16 from Japan but আমাদের পক্ষ থেকে সর্বমোট 16 জন পর্যবেক্ষক থাকবে নির্বাচন পর্যবেক্ষণে, যার ভেতর 3 জন জাপান থেকে নির্বাচনের আগে এসে পৌঁছাবেন আর বাকি 13 জন ঢাকার জাপানি দূতাবাসেরই কর্মকর্তা। আজকের বৈঠকে মূলত এসব নিয়েই আলোচনা হয়েছে। সিইসি জানান, নির্বাচনে নিরপেক্ষতা স্বচ্ছতা বজায় রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যতদূর সম্ভব ব্যালট পেপারগুলো ভোটের দিন সকালে যাবে এবং ব্যালট বক্সগুলো 2-4 দিন আগেই যাবে, সেগুলো স্বচ্ছ থাকবে। আমরা আগেই বলেছি সেগুলো সবাই দেখে নিতে হবে। পোলিং এজেন্ট থাকতেই হবে, পোলিং এজেন্টদেরকে দেখে নিয়ে স্বাক্ষর করতে হবে যে ব্যালট বক্সগুলো খালি ছিল এবং ব্যালট পেপারগুলো সেদিন গেছে, এবং এগুলো এতে করে কিছুটা যে ফেয়ারনেস নিয়ে যদি কোনো সংশয় থাকে সেই সংশয়ে হয়তো কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে আমরা আশা করি। নির্বাচন নিয়ে স্বস্তি কিংবা অস্বস্তির কিছু নেই জানিয়ে তিনি বলেন, বিএনপি আসলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হতো। অংশগ্রহণ করলে এই ইলেকশনটা অনেক বেশি ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি হবে, এবং সেটা না নিলে এখন কী হবে সেটা আমি যাচ্ছি না। অংশগ্রহণ নিলে ভালো হতো, এটা সকলেই ফিল করে। কিন্তু গ্রহণযোগ্যতার জন্য এটা সমস্যা হবে কিনা জাতীয় আন্তর্জাতিকভাবে, না সে বিষয়ে আমি কোনো আই এম নট মেকিং এনি কমেন্ট অন দ্যাট। যে সেটা নির্বাচনের পরে দেখা যাবে। নির্বাচন নিয়ে কোনো চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, সরকার এবং কমিশন উভয়ই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।